আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সারা বাংলাদেশে এই গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার রেটগুলো জানাবো, সারোর সদম। তারপর হচ্ছে ব্রয়লার লেয়ার, কক, সোনালি, দেশি, তিথি, টাইগার, বেইজিং, চীনাহাঁস, রাজহাঁস, সকল বাচ্চার রেটগুলো জানাবো। ফাওমি, মিশরীয় ফাওমি এবং হচ্ছে সোনালি, সোনালি সুপার হাইব্রিড, সোনালি ক্লাসিক, সকল বাচ্চার রেটগুলো জানতে পারবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা আমাদের অনুরোধ রইল। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, আপনি আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হলে আমাদের হচ্ছে আমরা পোলট্রি খামারি ইউটিউব চ্যানেলটিও পেয়ে যাবেন, আমরা পোলট্রি খামারি ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমরা পোলট্রি খামারিতে লাইক করে ফলো করে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং প্রতিদিন সকালবেলা ডিমের আপডেট পেতে, ডিমের লাল ডিম কত টাকা বাজার যাচ্ছে এবং সাদা ডিম কত টাকা বাজারে কেনা বেচা হচ্ছে, সেই রেটগুলো আমরা আমাদের পেজে আপলোড করে থাকি। ডিমের রেট, লাল সাদা ডিমের রেট আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো অবশ্যই যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। তো আর বেশি কথা বাড়াবো না, সর্বপ্রথম এই গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চা রেটগুলো জেনে নিন। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকে এই গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চা চিনেন না, তো আপনারা এই গ্রেট ব্রয়লার বাচ্চা প্যাকেটের গায়ে অনেক সময় লেখা থাকে, অনেক সময় হচ্ছে কোম্পানিটা আপনাদেরকে বি গ্রেটের ব্রয়লার বাচ্চা ধরিয়ে দেয়। যারা নতুন খামারে আছেন অবশ্যই সতর্ক থাকবেন, যারা হচ্ছে পুরাতন খামারি তাদের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে ব্রয়লার বাচ্চা কিনবেন। আর আপনি যদি নতুন খামারি কোনো কিছু না বুঝেন, তাহলে পুরাতন আপনার ব্রাই ব্রাদার বা হচ্ছে পাড়া প্রতিবেশী কেউ যদি পুরাতন খামারি থাকে, অবশ্যই তাকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে আপনি ব্রয়লার বাচ্চা কিনবেন, না হলে আপনি প্রতারিত হতে পারেন। আপনারা এ গ্রেটের ব্রয়লার বাচ্চা বলে বি গ্রেটের ব্রয়লার বাচ্চা ধরিয়ে দিতে পারে, যারা দুর্নীতি করে বা দুর্নীতিবাজ যারা, তারা অবশ্যই মিস্টেক করতে পারে, আপনার সাথে অনিয়ম করতে পারে। অনিয়ম করলে কিন্তু আপনি যদি কোনো মতে ব্রয়লার কোম্পানির বি গ্রেটের ব্রয়লার বাচ্চা কিনেন, তাহলে আপনি পুরোপুরি ধ্বংস, ঠিক আছে? তখন বলবেন ভাই আমরা তো মিস্টেক করে ফেলেছি, বা আমি তো শুরুতেই অনেক ভুল, বড় ভুল করে ফেলেছি, বি গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চা আমাকে দিয়ে দিয়েছে, আমি তো পুরো ধ্বংস, আমার খামার করে কি হবে, খামার করে তো কিছু হচ্ছে না। তো যারা এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চা পালন করেন, তারা মোটামুটি খামার করে যদি একবারে মানে বেশি লস নাও হয়, মোটামুটি তারা হচ্ছে হালকা পাতলা হলেও মানে হচ্ছে চালানো চালান হলেও আসে। আর আপনি যদি বি গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চা কিনেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি লস, আপনি লস প্রজেক্ট হয়ে যাবেন। তো অবশ্যই দেখে শুনে ব্রয়লার বাচ্চা কিনবেন। আরেকটা কথা হচ্ছে, আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যেহেতু আপনাদেরকে দুই একটা হলো ইনফরমেশন বা হচ্ছে দুই একটা উপকারমূলক কথা বলার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা সালাম দিয়ে শুরু করি, আসসালামু আলাইকুম বলে। তো অবশ্যই আমাদের সালামগুলো প্রতিনিয়ত আপনারা গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আপনার সবসময় আপনাদের জন্য বাজারগুলো আপলোড দিতে পারে, আপডেট দিতে পারে এবং আমাদের ফেসবুক গ্রুপটা আমরা গ্রো করতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক আপনাদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, বাকিটুকু দেখা যাক। তো ব্রয়লার বাচ্চার রেটগুলো সর্বপ্রথম জেনে নিন। আজকে নারেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে 47 থেকে 50 টাকা এবং আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা 47 থেকে 50 টাকা এবং নাহার রস ব্রয়লার বাচ্চা আজকে 46 থেকে 50 টাকা, কোয়ালিটি ব্রয়লার বাচ্চা 46 থেকে 49 টাকা, নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা 44 থেকে 43 টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে 46 থেকে 51 টাকা, ফেরাগন ব্রয়লার বাচ্চা 47 থেকে 51 টাকা এবং আর এম আর ব্রয়লার বাচ্চা 47 থেকে 51 টাকা, প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা 47 থেকে 51 টাকা এবং সিপিআইআর ব্রয়লার বাচ্চা 45 থেকে 50 টাকা এবং সিপি রস ব্রয়লার বাচ্চা 46 থেকে 51 টাকা, এ ওয়ান ব্রয়লার বাচ্চা 47 থেকে 50 টাকা। তো এই ছিল মোটামুটি সারা বাংলাদেশে সকল ব্র্যান্ডের আমাদের কাছে যতগুলো আপডেটেড এসেছে এসএমএসের মাধ্যমে বা সেই রেটগুলো আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে। এখন বাকি বাচ্চার রেটগুলো জানিয়ে দিব ক্রমান্বয়ে। টাইগার 45 টাকা, মিশরীয় ফাওমি 25 টাকা, কালার বার্ড 38 টাকা, ব্রাউন কক 22 টাকা এবং ব্রাউন লেয়ার 48 থেকে 50 টাকা, গলার চিলা 47 টাকা এবং দেশি মুরগির বাচ্চা 45 টাকা, টাইগার এ প্লাস 48 টাকা এবং তিথির মুরগির বাচ্চা 130 টাকা, ফাওমি সাদা 23 টাকা এবং বেইজিং 120 টাকা। তো ক্রমান্বয়ে আমরা আরও বাচ্চার রেটগুলো জানিয়ে দেবো, সকল বাচ্চার রেটগুলো জেনে নিন। তো আজকে সোনালি নর্মাল 25 থেকে 28 টাকা এবং সোনালি ক্লাসিক 28 থেকে 31 টাকা, সোনালি সুপার হাইব্রিড 30 থেকে 34 টাকা, সোনালি সুপার হাইব্রিড 37 থেকে 40 টাকা। তো আরও বাচ্চার রেট আমরা জানিয়ে দেবো, সেগুলো জেনে নিন। সোনালি ক্লাসিক আজকে হচ্ছে 22 টাকা, সোনালি সুপার হাইব্রিড 26 টাকা, সোনালি সুপার হাইব্রিড সুপার হাইব্রিড 26 টাকা এবং যেটা হচ্ছে সুপার হাইব্রিড ওটা হচ্ছে 28 টাকা, মিশরীয় ফাওমি 28 টাকা 30 টাকা, এক মাস বয়সের মিশরীয় পাওমি 80 টাকা, সাদা পাওমি 30 টাকা, দেশি 40 টাকা, কক 25 টাকা, কালার বার্ড 50 টাকা, টাইগার 45 টাকা এবং গলা ছিলা হাইব্রিড
40 টাকা, 1 মাস বয়সের টাইগার 100 টাকা, এবং খাকি ক্যাম্বেল হাঁস 30 টাকা, জিনডিং হাঁস 30 টাকা, বেজিং হাঁস 70 টাকা, চীনা হাঁস 80 টাকা, 10 দিন বয়স, বালি হাঁস 1 দিন বয়সের বাচ্চা 120 টাকা, রাজহাঁস 1 দিনেরটা হচ্ছে 250 টাকা, টার্কি 110 টাকা 1 মাস বয়স, এবং তিথির 100 টাকা 1 মাস বয়স 210 টাকা, এবং 1 মাস বয়সের টার্কি 230 টাকা, এবং রাজহাঁস 250 টাকা ফিস, কাদাকনাথ 55 টাকা, তিথির 100 টাকা 1 মাস বয়সের, তিথির 210 টাকা, সেরেমা 1 মাস বয়সের 150 টাকা, এবং কোয়েল 20 টাকা। এটা হচ্ছে একদম ভালো যেটা কোয়েল ওইটাই, এবং এই গ্রেড কোম্পানির বাচ্চার রেট আপনারা জানলেন। ব্রাহ্মা 550 টাকা 1 মাস বয়স, সিল্কি 750 টাকা 3 মাস বয়স, সেবাইট 450 টাকা 2 মাস বয়স, ফুসি ক্যাপ 750 টাকা 3 মাস বয়স, কালিন ফাঁকির বাচ্চা 1200 টাকা 6 মাস বয়স, এবং ব্রাউন লেয়ার 57 টাকা, সাদা লেয়ার 60 টাকা, সোনালি সোনালি তো বললামই তো, এবং ব্রয়লার লোকালি যেটা বিক্রি হচ্ছে ওটা হচ্ছে এই গ্রেডের 40 টাকা, এবং বি গ্রেড ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে, এবং ব্রয়লার লোহমান যেটা ওটা হচ্ছে 42-43 টাকা থেকে 45 টাকা কেনা বেচা হচ্ছে, ব্রয়লার রসও হচ্ছে 45 টাকা, ব্রয়লার ইপি যেটা ওটা হচ্ছে একদম, যারা পালন করেন ব্রয়লার ইপি বাচ্চা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলতে চাই না, দেখা হবে নতুন কোনো এপিসোডে ব্রয়লার বা সোনালির বাচ্চা নিয়ে বা মুরগির রেট নিয়ে কথা বলবো বা বাচ্চার বাজার দর নিয়ে কথা বলবো। সেই এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের জন্য দোয়া করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।